মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওর মতো শিয়ানা মেয়ে আমি অনেক দেখেছি, বুঝতে পেরেছিস? সোনাদীপ, আস্তে কথা বলো, এটা তো দোকান। আচ্ছা, তোমরা তো অর্থের দিক দিয়ে এত ধনী, তো ব্যবহারের দিক দিয়ে এত গরিব কেন? মুকুট, ঠিক করে কথা বলবি আমার সাথে? হ্যাঁ, তুই কিন্তু আমাকে চিনিস না। বলছি তো, আস্তে কথা বলো। সবাই দেখো তাকাচ্ছে। আমি না তোমার সমস্যাটা ঠিক বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি? রায়ানের গায়ে ড্রেসগুলো ফেলে দেখা হচ্ছে যে কোনটা ওকে মানাবে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ইশারা করে বলছিস যে ওকে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। কি মনে করছিস তুই? তোর পছন্দ করার ড্রেস রায়ান পরবে? আমাদের বাড়ির ছেলে তো, তো আমাদের কথা মতোই পোশাক পরবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি স্মার্ট ইউ আর। তা এটা কি আসল গল্প নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে? সোনাদীপ, কি গল্প? কি জানি, আমার তো মনে হচ্ছে রায়ানের সঙ্গে তোর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। ভদ্রভাবে কথা বলো সোনাদীপ, ভদ্রভাবে কথা বলো। তোমরা না সত্যি রুচিহীন মানুষ। দিনের পর দিন রাতের পর রাত তোমাদের ঘরে থেকেছি আর এটাই বুঝেছি যে তোমরা কতটা রুচিহীন মানুষ। নিজের বাবাকেই তো সম্মান করতে পারো না, তা আমাকে কি করে সম্মান করো? এই মুকুট, আমার বাবাকে না এর মধ্যে একদম টানমিনা বলে দিলাম। সোনা, সোনা, কি হয়েছে রে, কিছু প্রবলেম? না না মামনি, আসলে সোনাদির প্রেশারটা বোধহয় খুব হাই, তো একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো প্রেশারের ওষুধ খাওয়া, দেখবে প্রেশারটা তরতর করে নেমে যাবে। আসলে মাথায় উঠে গেছে তো, হাঁটু অবধি নামাতে হবে তো। অবশ্য আমি দু তিন খাতলে একাই নেমে যাবে। কি বললি তুই? না তো রায়ন বাবু, আপনার ড্রেসটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লেগেছে। যাক বাবা, অ্যাট লিস্ট ওর পছন্দ তো হয়েছে। পছন্দ তো হবেই, আজ চল মুকুট সিলেক্ট করে দিয়েছে। মুকুট, মুকুট করে দিল মানে? হ্যাঁ, মুকুটই তো করলো, সব তো মুকুটই চয়েস করে দিল। আমি ওকে একদম ঠিক চিনেছি মম, সৎ শেয়ানার এক শেয়ানা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, একজন মহিলার সম্বন্ধে আর একজন মহিলার এরকম আচরণ বা বিহেভিয়ার আমি এক্সপেক্ট করিনি আপনার থেকে। আশা করছি আপনার বোন আপনার মতো শিক্ষায় শিক্ষিত নয়। রায়ন, তুমি কিন্তু আমাদেরকে, তুমি কিন্তু আমাদেরকে ইনসাল্ট করছো। তাছাড়া কি বলবো, আপনার বড় মেয়েকে বলুন উনি বিয়ের জন্য জামাইয়ের ড্রেস পছন্দ করতে এসেছেন, জামাইয়েরই সঙ্গে, ওনার কোনো বাড়ির কর্মচারীর সঙ্গে নয়, যে তার সামনে দাঁড়িয়ে এরকম বিহেভ করবেন। আমার মনে হয় জামাইয়ের সঙ্গে কেমন বিহেভ করতে হয় সেটাই বোধহয় উনি জানেন না। শোনো রায়ন, হ্যাঁ ও তো, ও তো ঠিকই বলেছে সোনা, সত্যি জামাই তো, ঠিক বলেছে। এদিকে আয়, আয় এদিকে, আয় এদিকে, আমার কথাটা শুন, আমার কথাটা শুন। এখন এইসব কথা বলিস না, তুই আমার কথাটা শুন না, বলিস না এখন এসব কথা, এখন এখন চুপ করে থাক। বিয়ের পর না আমি ট্যাফও করতে দেবো না, আমাকে ওরা চেনে না, তুই আমার উপর একটু বিশ্বাসটা রাখ। তুমি কেন বুঝতে পারছো না মা, আমার মুকুটকে সন্দেহ? আস্তে কথা, আস্তে কথা বলছ বোন, এখন এইসব কথা বলিস না, এটা এখানে এইসব কথা বলিস না। শোন না, শোন না, আমরা বরং ওদিকটায় যাই, শাড়ির কাউন্টারের দিকে। এসো বাবা, রূপা রায়নকে নিয়ে।
ওরা তো দেখতে পাবে। আপনার লজ্জা করছে না? আপনার আপনার হবু স্ত্রী সামনে আছে আর আপনি আমার হাত ধরেছেন। উনি তো হবু স্ত্রী, কিন্তু তুমি হও আমার অর্ধাঙ্গিনী। মানে অর্ধ স্ত্রী? আরে বাবা, অর্ধ স্ত্রী মানে অর্ধাঙ্গিনী নয়। মানে আমি জানি, কিন্তু এখানে আমার অর্ধেক তুমি, তোমার অর্ধেক আমি, চলো দুজনে মিলে এক হই। মুকুট, তুমি কেন বোঝো না এইসবের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো লাভ নেই, এই শাড়ি টাড়ি কিনে কোনো লাভ নেই। আমার চোখ তোমার উপর পড়েছে, আমার চোখে আর কাউকে ভালো লাগে না, কেন বুঝতে পারো না তুমি? আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে, আর সেই জন্য এটা পরে তুমি আমাকে বরণ করবে। তাহলে আপনি বাধ্য ছেলের মতো আমার কথা শুনবেন তো? এটা পরেই তুমি আমাকে বরণ করবে। গুড বয়। এই প্রথম যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে সে আমাকে বরণ করবে। ইতিহাসে প্রথম বিয়ের কোণে বিয়ের পরকে বরণ করবে। আমরা আসলে জামাই শেরওয়ানি আর মেয়ের বেনারসি কিনতে এসেছি, তুমি থাকো আমরা একটু পরেই আসছি। আমারও কিছু কথা আছে তোমার সঙ্গে, তাড়াতাড়ি এসো। কথা? কি ব্যাপারে কথা? তোমার মেয়ের বিদেশ যাওয়ার ব্যাপারে, বাড়িতে এসো বলবো। কথা? সেটা সামনে এলেই বলবো। না রূপা জানে, না এই পরিবারের কেউ জানে। যে কোম্পানির মাধ্যমে রূপা অ্যাব্রড যাচ্ছে সেটা একটা ভূ সংস্থা, আরই পাচার করে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।